প্রাকৃতিক খাবার দেওয়ার কারণে কোরবানির হাটে বিশেষ চাহিদা থাকে কুষ্টিয়ার গরুর খামারিরা গরুর পছন্দের খাবার কিনতে চলে যান অন্য জেলায় কেউ কিনে আনছেন সবজি কেউ খাওয়াচ্ছেন ভাত রান্না করে কোরবানিতে কুষ্টিয়া জেলার পঁয়তাল্লিশ পূরণ করে আরও পঞ্চান্ন হাজার চলে যাবে অন্য জেলায় ভারত থেকে গরু আনা না হলে ভালো দাম পাবেন বলে আশা করছেন খামারিরা কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান কুশিয়া শহরের আরশিনগর এগ্রো ফার্ম কিংবা শহরতলীর হরিপুরের জারিন ডেইরি ফার্মের মতো হাজারো ফার্মে এখন প্রস্তুত কোরবানির গরু পরিবারের সদস্যদের মতো আদর যত্নে পালিত হচ্ছে গরুগুলো নিয়মিত খাবার পরিষ্কার করা গরুকে প্রাকৃতিক খাবার দেওয়া ও কয়েকবার স্নান করানো হয় বেশ আনন্দ নিয়েই ভালো লাগে মনে হয় এরাই আমার ভাই বোন এরাই আমার পরিবার আমরা সব সময় ঈদের সাথেই আছি এখানে আপনার হলেস্ট্যান্ড ফিজিয়ান আছে জার্সি আছে তারপরে আপনার আরও বিভিন্ন জাতের খামার মালিকদের মূল ভাবনা গরুর খাবার নিয়ে কাঁচা ঘাস ছাল ভুসি ছোলা ও খড় খাওয়ানোর পাশাপাশি দূর থেকে পছন্দের খাবার আনছেন তারা কোনো কোনো খামারই গরুর জন্য ভাত রান্নার ব্যবস্থা করছেন সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে কিন্তু আমরা এই গরুগুলোকে পরিচর্যা করেছি আর আমাদের এই কোরবানি ঈদে আমাদের আমরা মনে করছি যে এবার হয়তো বা গরুর দাম একটু থাকবে প্রত্যেকটা গরুই অর্গানিক খাবার খায় এখানে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল খাবার কোনো ফিড এগুলা কিছুই আমরা ব্যবহার করি না আর এসব কারণেই কুষ্টিয়ার গরুর আলাদা চাহিদা থাকে কোরবানি হাটে। ভারত থেকে গরু না আসলে লাভ পাবেন খাবারিরা বাইরের দেশের গরু ঢুকবে না বাংলাদেশে তাহলে যে সকল খামাররা এক বছর দুই বছর তিন বছর ধরে গরু লালন পালন করে আজকে কোরবানির জন্য প্রস্তুত করেছে তারা অনেকটা তাদের লোকসান পুষিয়ে নিতে পারবে একই আশা প্রাণী সম্পদ বিভাগেরও চাহিদার অতিরিক্ত পশু অন্য জেলায় লাভে বিক্রি করতে পারবেন পালনকারীরা কুষ্টিয়া জেলায় আমাদের পর্যাপ্ত পরিমাণ কুরবানির যোগ্য পশু রয়েছে যেগুলো আমাদের কুরবানির কুষ্টিয়া চাহিদের মিটিয়ে আমরা দেশের অন্যান্য জায়গায় সরবরাহ করতে পারব ভালোবাসার গরুগুলো কোরবানি উপলক্ষে বিক্রির জন্য একেবারেই প্রস্তুত করে রেখেছেন খামারিরা জামান নিউজ টোয়েন্টি ফোর কুষ্টিয়া